আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশের সদস্য প্রাণ হারিয়েছেন। সত্যি কথা বলতে যখন তারা নিজেরা বিজয় উল্লাস চলছে, একটি শান্তিপূর্ণ অবস্থান ঢাকার মানুষের, রাজপথে সবাই বেরিয়ে এসেছেন, সবাই বিজয় উল্লাস করছেন, এবং সরকার তাদের যে এক দফা দাবি ছিল, ছাত্র কিংবা অভিভাবক সব ধরনের মানুষই কিন্তু গণভবনে ঢুকে পড়েছে। গণভবনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে গণভবনের ভিতরে মাঠ রয়েছে বিভিন্ন, আমরা হয়তো এমন দৃশ্য আর কখনো দেখতে পাবো না। দর্শক আপনারা টিভি স্ক্রিনে পর্দায় দেখছেন যে চেয়ার ডাকা হয়েছে, আরো কয়েকজনের নাম শোনা যাচ্ছে, তাদের সাথে কথা বলে নিশ্চয়ই একটা জায়গায় তারা পৌঁছে একটা ব্রিফিং আমরা কিছুক্ষণের মধ্যে শুনবো। কি হতে যাচ্ছে, কিভাবে হতে যাচ্ছে, কোনো কিছুই পরিষ্কার না। তবে জনমা এইভাবে দেখছি, আমরা যে খবর পাচ্ছি যে তিনি পালিয়েছেন, কিছুক্ষণ পর হয়তো